আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছি? আমার মনে হয় আপনারা সবাই ভালো আছেন। আমি প্রতিবারের মতো সৌরভ আপনাদের মাঝে আবার চলে আসছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমার বাজরিকার পাখির এই পেয়ারটা আপনারা আগেও দেখেছেন, তো ওরা আবার ডিমে চলে আসছে। তো আমি আজকে এখানে একটা হাঁড়ি সেট করব। তো আজকের বিষয়টা বেসিক্যালি হচ্ছে যে হাঁড়ি কীভাবে সেট করবেন আপনার বাজরিকার পেয়ারের। তো আমি আপনাকে হাঁড়ি সেটিংয়ের সিস্টেমটা দেখাই দিচ্ছি, তো আশা করবো আপনাদের উপকারে আসবে। আপনারা হয়তো ক্লিয়ার দেখছেন, আমি অলমোস্ট সেট করে দিয়েছি। তো আপনারা দেখেন হাঁড়িটা এমনভাবে সেট করবেন যাতে উপরের যে অংশটা আপনারা দেখছেন উপরে কোনো গ্যাপ রাখবেন না। উপরে গ্যাপ রাখলে হবে কি, পাখিটা উপরে গিয়ে পড়বে, মেইন পাখিটা উপর থেকে যে পুপগুলো করবে ভেতরে যায় জমা হবে। তো দেখেন আমি হাঁড়িটা দেওয়ার সাথে সাথে ফিমেল পাখিটা ভেতরে যাওয়ার জন্য ট্রাই করছে। হ্যাঁ, তো ও একটা ডিম দিয়ে দিছে আজকে। আসলে হাঁড়ি দেওয়ার কথা ছিল না, ও একটা ডিম দিয়ে ফেলছে, নিচে দেওয়ার কারণে ডিমটা ভেঙে গেছে। দেন আমি এখন আসলে ওদেরকে হাঁড়ি দেওয়ার কথা ছিল না, ওই দেখলেন ফিমেল পাখিটা ভেতরে যাওয়া স্টার্ট করে দিছে। তো আমি এখন দিচ্ছি কেননা যেহেতু ডিম দেওয়া সে স্টার্ট করে দিছে। আর দেখেন নিচে এখনও বাচ্চাগুলো রয়ে গেছে, বাচ্চাগুলো হালকা হালকা উঠতেছে, উঠতে শিখে গেছে, খাওয়াও একটু একটু খাচ্ছে তারা। তো আমি কিছুদিনের মধ্যেই এর আগে ভিডিও দিয়েছিলাম যে এক সপ্তাহের মধ্যে আমি পাখিগুলো আলাদা করে দেবো, তো আমার মনে হয় আরও আগেই আলাদা করে ফেলতে হবে। তো আজকে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে হাঁড়িটা সেট করবেন। তো হাঁড়িটা এইভাবে সেট করবেন যাতে উপরে কোনো স্পেস না থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কাঠিটাকে এমনভাবে দিবেন যেন ও ইজিলি কাঠিটাতে বসতে পারে, আর কাঠিটা থেকে ইজিলি সে মুভ করতে পারে, ওই হাঁড়িতে যাওয়া আসা করতে পারে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছেন যে খুব ইজিলি কীভাবে আমরা বাসায় ব্রিডিং কেজে হাঁড়িটা সেট করব। তো আশা করি আপনারা এখন নিজেরাই সেট করতে পারবেন। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।